আজ দুপুরের খাবারে আছে ঢ্যাঁড়সের বা ভেন্ডির একটা তরকারি। যেই তরকারিটা আমি করি সব কিছু একসাথে দিয়ে, তোমরা আগেও দেখেছ, সেই জন্য দেখো ভেন্ডি, কুমড়ো, আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়েছি। এবার রান্নাটাও করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর কালো জিরে ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তখন আমি অ্যাড করে দেব যে সবজিগুলো কেটে রেখেছি সব, একদম পেঁয়াজ রসুন টমেটো সমেত সব অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে মশলা দেবো, হচ্ছে একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। তারপরে এই যে সবজির যে জলটা তাতেই সবজিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে। দেখো আমার ভেন্ডির তরকারি বা ঢ্যাঁড়সের তরকারি একেবারে রেডি হয়ে গেছে। এই তরকারিটা এত ভালো হয়, ডালের পাশে নিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর রুটি দিয়ে তো ভালো লাগেই। আমি চলে এসেছি এখন ঘরে, যে ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করব, তারপরে স্নানে যাব। ডাইনিং টেবিলটাতে না খুব ডাস্ট পড়ে, এখন যদিও ডাস্টটা অতটা ওড়ে না, কিন্তু গতকাল যেহেতু ঝড় হয়েছিল তো ঝড়ে অনেকটাই ডাস্ট এর মধ্যে এসছে। আর দেখো এই যে নিমকির কৌটো, তারপরে বাদামের কৌটো, চিড়ে ভাজার কৌটো, এগুলোকে সব কেন ডাইনিং টেবিলে রেখেছি, এগুলোকে ডাইনিং টেবিলে রাখার কারণ হচ্ছে একটা বড় ইঁদুর আমরা যে কদিন ছিলাম না ঘরে সেই টাইমে ঘরে ঢুকে গেছে, আর ঘরে ঢুকে ও যা কাটতে শুরু করেছে ভয়েই আমি নতুন কৌটোগুলো সব এনে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। তো পরে আবার মানে দিনের বেলা এখানে রাখি না, দিনের বেলা নিয়ে যাই, আবার রাত্রিবেলা এনে ডাইনিং টেবিলে রেখে দিই। এখন এই কভারটা তুলে নিয়ে টেবিলটাকেও একটু ওয়াশ করে নেব। এই ট্রান্সপারেন্ট টেবিল ক্লথগুলো না খুব সুন্দর, এটা আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম পয়লা বৈশাখের আগে। যারা আমার পুরনো ভিউয়ার তারা দেখেছিলে সবাই। এই দেখো আমি এটা যে পেতে দিলাম একদম কি সুন্দরভাবে সেটে বসে গেল। জানো তো এটা কি হয়েছিল, প্রথম কিন্তু নতুন যখন ছিল এইভাবে সেটে বসতো না, উড়ে উড়ে যেত। তারপরে একবার ধোয়ার পরে এখন দেখছি এখন খুব সুন্দরভাবে টেবিলের সঙ্গে সেটে বসে যায়। আর একটুখানি আমি এইভাবে চেপে চেপে দেবো, পুরো একদম এয়ার টাইট হয়ে বসে যাবে আর কি।
ডাস্টিং কমপ্লিট করে চলে গেছিলাম স্নানে। স্নান করে এখন চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুজো দিতে একটু সময় লাগবে। এর আগে আমাকে ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মা লক্ষ্মীর ঘটে জবা ফুল দিতে নেই, কিন্তু দেখো আমি না আমার বাপের বাড়িতেও যেটা দেখে এসেছি আর এখানে দেখেছি শাশুড়িমাকেও যে এই জবা ফুলটাই দেওয়া হয়, মানে লাল যে কোনো ফুল দেওয়া হয় জবাটাই মেনলি, তো সেই জন্য না আমি জবা ফুলই দিই। কারণ দেখো যেটা দেখে এসছি সেটাই তো করি, সেই জন্য কেউ কিন্তু কিছু মনে করো না যে আমি বললাম দিদি শুনলো না, এরকম ব্যাপার না, যেটা দেখে এসেছি সেটাই করে যাই। লাঞ্চ রেডি। এই দেখো এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ, ভেন্ডির তরকারি, ভাত আর মাছের ঝাল, কালকে যেটা বানিয়েছিলাম ওটাই আছে এখানেও সেম। আর বাজে এখন একটা, আজকে সিনেমা দেখতে দেখতে 12:30 থেকে একটা বেজে গেছে। দেখো চোখ ঠিক হয়ে গেছে, 90% ঠিক হয়ে গেছে। এখন একটু এই চোখটার থেকে এই চোখটা একটু ছোট আছে, তবে আর কোনো সমস্যা নেই, জলও সেরকম পড়ছে না, একটু সামান্য পড়েছিল সারাদিনে, আর এমনিও আর কোনো সমস্যা নেই। যে কটকট করছিল যে ভেতরে একটা কিছু আছে এরকম মনে হচ্ছিল সেইটাও নেই, এমনি আর কোনো সমস্যা নেই। ক্যামেরা অন করলেই ও বলবে, জানো তো, বললে তোমরা বলবে। তো খুব ভালো লাগলো যে তোমরা এত চিন্তা করো আমাকে নিয়ে। সবাই আজকের মানে আজকে যে ভিডিওটা পোস্ট করেছি, মানে গতকালের ভিডিওটা, তোমরা সবাই বলেছো যে দিদি চোখটার যত্ন নিও, চোখটার যত্ন নিও। হ্যাঁ গো, চোখের যত্ন যথেষ্ট নিয়েছি সঙ্গে সঙ্গেই, কারণ চোখ ছাড়া তো চলতে পারবো না। তো এখন ঠিকই আছে, দেখো এমনি লাল ঢালও কিছু নেই, ফোলাটা হালকা আছে, ওটা এক দুদিন টাইম লাগবে সারতে। আর এখন বাজে 11:10, সারাদিনে তোমাদের কাছে আর আসিনি, এখন এরকমভাবে ভিডিও করছি, মানে সারাদিন ভয়েস ওভার দিচ্ছি, বিকেলবেলা তোমাদের মানে রাত্রিবেলা একেবারে তোমাদের কাছে আসছি। কলকাতা গিয়ে যে কী মজা হয়েছে সেটা সব কিছু তো তোমাদের সাথে বলা হয়নি। আমার যা যা ইচ্ছে ছিল সব ইচ্ছেগুলো আমি পূরণ করে এসেছি এবার কলকাতায় গিয়ে। তার মধ্যে হচ্ছে গড়িয়াহাটে গিয়ে শপিং করা, যতটুকুই করি করেছি, দক্ষিণাপনে ঘোরা ঘুরেছি, উপরি পাওনা হয়েছে মধুসূদন মঞ্চে ফাংশন দেখা সেটাও দেখেছি, মানে এটা উপরি পাওনা, এটা আশা করে যায়নি। আচ্ছা আর হয়েছে যা যা পল্লবকে ভেবেছিলাম গড়িয়ায় নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের দই খাওয়াবো, মিষ্টি দই, সেটাও খাইয়েছি। এমন পাজি ভিডিওটা করেনি, জানো তো ভিডিও করেনি, বলছে কি ভিডিও করিনি। খেয়েছিলে তো সত্যি সত্যি, কেমন খেয়েছিলে? ভালো খেয়েছে, কারণ আমি ওই দিন যেতে পারিনি, আমি ওকে দেখিয়ে দিয়েছি, আমি বলেছি যাও। ও অবশ্য ঘরের জন্য মানে যেখানে ছিলাম ওদের জন্য আমাদের জন্য সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিল, কিন্তু ওরাও মিষ্টি বেশি পছন্দ করে না, আমি তো করিই না। তো যাই হোক ওকে দইটা খাইয়েছি। ইভেন কি আমার যে কলেজ লাইফের ইউনিভার্সিটি লাইফের একটা প্রিয় খাবার ছিল সেটা হচ্ছে বরফ দিয়ে যে লেবু জলটা দেয় সেটা, চিনি ছাড়া, কিন্তু ওই যে মশলা দিয়ে বরফ দিয়ে বিট নুন দিয়ে লেবু জলটা দেয় ওটা,
ওটাও খেয়েছি, আমি এক গ্লাস খেয়েছি, ও খেয়েছে দু গ্লাস, জানো তো পল্লব দু গ্লাস খেয়েছে, এত ভালো লেগেছে। মানে সত্যি বলছি যে কলকাতায় গিয়ে না, দুর্গাপুর থেকে কলকাতায় গিয়ে মনে হচ্ছে 20 বছর বয়সটা কমে গেছিলো। সাপের পাঁচ পা দেখে নিয়েছিলাম, আর এই সাপের পাঁচ পা দেখার ফলই হয়েছিল গলা ব্যথা, কিন্তু সেটাও ঠিক হয়ে গেছে। ও ঠিক আছে, মাঝে মধ্যে একটুখানি এদিক ওদিক না হলে কি আর শরীরকে শরীর বলে মনে হয় বলো? তবে খুব এনজয় করেছি, খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। অনেক অনেক দিন পরে বিভিন্ন জায়গায় গেছি, ছিলাম একেবারে আমার পরিচিত, মানে ভীষণ ভীষণ পরিচিত জায়গায়, গড়িয়াতেই ছিলাম, মানে সেই জন্য মানে সব কিছু মিলিয়ে, মানে মানে করছি বারবার, সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অনেকেই হয়তো বলছো দেখা করতে, আসলে কি জানো তো, গেছি একটা ছুটি করে আনন্দ করতে, রিনুর বাড়িতে গেছি, রিনু টিনা আমি দাদা ও আমরা সবাই মিলে কোথাও কিন্তু খুব বেশি কোথাও ঘুরতেও যাইনি, কিন্তু ঘরে বসেই খুব আনন্দ করেছি, খুব আড্ডা দিয়েছি, খুব মজা করেছি, খুব ভালো কেটেছে দিনগুলো। তো ফিরে এসে আবার নিজের কাজে যুক্ত হয়ে গেছি, আর একদিন মাত্র ব্লগ দিতে পারিনি। কেমন হয় যেন তো, একদিন ব্লগ না দিতে পারলে মনে হয় যেন কত কিছু করতে পারিনি, কি একটা যেন হলো না, আমার আমার দিনটাই যেন বৃথা হয়ে গেল, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, সব কিছু শেষ করে আবার নিজের চিরাচরিত জীবনধারায় ফিরে এসেছি। তো এই চিরাচরিত জীবনধারাও তোমরা দেখতে ভালোবাসো, আমাকে যারা ভালোবাসো, তো তোমরা এগুলোই এবার এখন আবার কদিন দেখতে থাকো, আবার জানি না। আও হ্যাঁ, সামনে আসছে রথের মেলা, জানি না পারমিশন পাবে কিনা, সরকার যদি পারমিশন দেয় তো রথের মেলাটা হবে, তখন আবার রথের মেলায় গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করবো। রথের দিন নিয়ে যাবে গো জগন্নাথ মন্দিরে, এখানে আমাদের জগন্নাথ মন্দির আছে, ওখান থেকে রথটা বেরোয়, রথটা বেরিয়ে বেনাচিতিতে রথের মেলার মাঠে যায়, ওখানে 7 দিন থাকে, 7 দিন পরে আবার রথটা ফেরত চলে আসে পুজো রথের দিনে। তো চলো এগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে। এখন 11:10 হলো, চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে একদম একটা নতুন ব্লগের সঙ্গে। আর একটা কথা, যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলে, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কেমন টাটা।